আমরা তখন শিখলাম যে আমাদের সমান্তর ধারায় এনতম পদ নির্ণয় করার সূত্র আমরা শিখেছি এনতম পদ এটা সমান কথা সময় একটু আরেকবার দেখে নিই এনতম পদ সমান আমরা দেখেছি এনতম পদ এটাই যে টু হবে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাই না আমরা কিন্তু এই ফর্মুলাটাই মাত্র শিখে এসেছি আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পদ নির্ণয় সংক্রান্ত এইসব ফর্মুলা থেকে যে ধরনের অঙ্ক আসতে পারে আমরা এগুলো একটু সলভ করে ট্রাই করবো দেখি আমরা করতে পারি কি না দেখো এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা ধারা দেওয়া আছে আমাকে বলছে ধারাটির সাধারণ অন্তর কত বের করতে এবং বারোতম পদ নির্ণয় করতে তো আসো আমরা দেখি কি সমান্তর ধারা কী না দেখি তো এই পদগুলোর মধ্যবর্তী ডিফারেন্স কত এটা হচ্ছে টু দেখো এখানে না বিয়োগ আকারে আছে একটু ট্রিকটা খেয়াল করো আমরা কি জানি ধারা কি আকারে থাকার কথা যোগ আকারে থাকার কথা তাই না ধারা সবসময় যোগ আকারে থাকে তাহলে তোমাকে এটাকে একটু সাজায় গুছায় নিতে হবে প্রথমে তাহলে আমি এই ধারাটিকে লিখতে পারি দেখো টু প্লাস টু প্লাস মাইনাস ফাইভ নিশ্চয়ই লিখা যায় তারপর আবার একটা প্লাস সাইন দিলাম এটা হয়ে গেল মাইনাস টুয়েলভ অর্থাৎ আমি পুরো জিনিসটাকে বিয়োগ আকারে না লিখে যোগ আকারেই লিখছি আর কিন্তু কোনো কিছু করছি না আমি তাই না ওকে তাহলে এই হচ্ছে আমাদের মনে করো সেই ধারা এখন আমি যে কাজটা করতে চাই সেটা হলো এখান থেকে সাধারণ অন্তর বের করতে চাই সাধারণ অন্তর এটা আমরা কি করি আমরা সাধারণ অন্তর নর্মালি আমরা যেটা বের করি সেটা হচ্ছে আমরা পরবর্তী যে টার্ম সেটা থেকে পূর্ববর্তী যে পদ সেটা হচ্ছে আমরা বিয়োগ করি তাহলে মনে করো আমার এখানে ডি বের করার সিস্টেম কী হইতে পারে সাধারণ অন্তরকে আমরা সাধারণত প্রকাশ করি ডি দিয়ে ডি হবে একটা কাজ করো দ্বিতীয় পথটাকে নাও এবং প্রথম পথকে নাও তুমি এই কাজটা তৃতীয় এবং দ্বিতীয় চতুর্থ এবং তৃতীয় এটা দিয়েও করতে পারতাম একই জিনিস আসতো আমরা দ্বিতীয় এবং প্রথম নিয়ে করছি তাহলে দ্বিতীয় পত্রা হচ্ছে কত দেখো তো মাইনাস ফাইভ তাহলে নিলাম মাইনাস ফাইভ এখান দিয়ে কি করব বিয়োগ করব কোন পত্রা বিয়োগ করব হচ্ছে প্রথম পথটা প্রথম পথটা কত প্রথম পত্রা হচ্ছে টু তাহলে এই কিন্তু আমাদের ডি তাহলে ডি সমান কত পেলাম আমরা ডি সমান আমরা পেয়েছি হচ্ছে মাইনাস সেভেন তাহলে আমরা কিন্তু সাধারণ অন্তর ডি পেয়ে গেছি যেটা হচ্ছে মাইনাস সেভেন এটা কিন্তু আমাদেরকে বের করতে বলছিল এরপরে কি বলছে বারোতম পদ বের করতে বারোতম পদ তাহলে কিছুই না এন এর জায়গায় এই ফর্মুলাতে শুধু আমরা কি বসাই দিব বারো বসাই দিব আর কোনো কাজ কিন্তু এখানে নাই। আমাদের বারোতম পদ এটা কি হবে বারো তম পদ তাহলে এনের এর ভ্যালু কত টুয়েলভ তাহলে আমরা আসো কাজটা করি তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রে আমরা দেখতেই পাচ্ছি যে এনের এর ভ্যালু কত এই সূত্রে আমরা দেখতেই পাচ্ছি এন এর ভ্যালু হচ্ছে এখানে টুয়েলভ ডি এর ভ্যালু আমরা মাত্রই বের করেছি মাইনাস সেভেন এবং প্রথম পদ এ এটা আমাদের জানা দরকার প্রথম পদটা কত আসতে প্রথম পদ এ হচ্ছে এখানে আমাদের টু তাহলে এই তো আমরা এই তিনটা জিনিস যখন আমরা জানি আমাদের এখন এই ম্যাথ করার কোনো সমস্যাই না এর ভ্যালু কত টু প্লাস এন কত এন হচ্ছে এখানে টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি এর ভ্যালু কত মাইনাস সেভেন আসলে আমরা হিসেবটা করে ফেলি তাহলে টু প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান হচ্ছে ইলেভেন ইলেভেনের সাথে মাইনাস সেভেন গুণ হলে কত হয় মাইনাস সেভেন গুণ হলে হয় মাইনাস সেভেন্টি সেভেন ওকে এখন আমরা যদি হিসেব করি কত চলে আসবে মাইনাসের সেভেন্টি ফাইভ এটাই কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে এটাই কিন্তু আমাদের বারোতম পদ আমরা কিন্তু দেখো খুবই সুন্দর করেই ফর্মুলার ব্যবহার করে আমরা এই ধরনের ম্যাথ করে ফেলতে পারি আমার মনে হয় না যে এক্ষেত্রে তোমাদের সমস্যা হওয়ার কথা চলে যাচ্ছে আমাদের যদি নেক্সট স্লাইডে নেক্সট স্লাইডে বা নেক্সট ম্যাথ আমরা কী দেখতে পাচ্ছি আরেকটা অঙ্ক আমাকে বলছে ধারাটির কোন পদ থ্রি কোন পদ থ্রি এখানে কনফিউজ হবে না এখানে যে তিনশো বিরানব্বইতম পদ কিন্তু আমাদেরকে বের করতে বলে নাই আমাদেরকে বলছে কোন পদটা থ্রি ঠিক আছে আমাদের ওই এন এর ভ্যালুটা বেসিক্যালি বের করতে হবে কোন পদটা থ্রি নাইনটি টু আসো তা আমাদের যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হইল এটা কি সমান্তর ধারা কিনা চেক করতে হবে এটা কি সমান্তর ধারা হ্যাঁ দেখো আমি যদি পদগুলোর মধ্যবর্তী পার্থক্য খেয়াল করি তিন করে আসতে এইট থেকে ইলেভেন তিন বার্সে ইলেভেন থেকে ফোরটিন তিন বার্সে ফোরটিন থেকে সেভেন্টিন তিন বার্সে অর্থাৎ এটা একটা সমান্তর ধারা এখন আমি যে কাজটা করবো এটার এ এন ডি এই জিনিসগুলো আমরা জানি কিনা একটু চেক করি দেখো এ মানে প্রথম পদ এটা আমরা অলরেডি জানি প্রথম পদটা কত প্রথম পথটা আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে এইট এরপর বলো ডি কত ডি তোমরা চোখে দেখতে পাচ্ছ যে ডি হচ্ছে কত এখানে থ্রি তিন করে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমি এই অঙ্কে খেয়াল করছি যে ডি ইজ ইকুয়ালস টু থ্রি তোমরা রিটেনের ক্ষেত্রে যে কাজটা করবা ডি সবসময় ডিরেক্টলি না লিখে একটা কাজ করতে পারো সেফ সাইডে থাকার জন্য তোমরা দেখাই দিতে পারো যে ডি ইজ ইকুয়ালস টু মনে করো লিখলা যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তারপর তুমি হচ্ছে ইলেভেন থেকে এইট বিয়োগ করে তারপর তুমি থ্রি দেখানো অনেক ক্ষেত্রে উত্তম আচ্ছা তাহলে এ বের করলাম ডি বের করলাম জানি যে থ্রি নাইনটি টু তম পদ এটা জানি তম পদ এটা হচ্ছে কত এটা হচ্ছে থ্রি নাইনটি টু ভাই জানি না কি তাহলে কোন পদ মানে এন এর ভ্যালুটা কত এটা জানি না যে এন ইকুয়াল টু কত এটা হচ্ছে আমরা জানি না তো চলো আমরা হচ্ছে ফর্মুলায় ফেলে ম্যাথটা করার চেষ্টা করে দেখি তাহলে দেখো এনতম পদ আমরা জানি কত থ্রি নাইনটি টু আগে ফর্মুলা লিখি এনতম পদের ফর্মুলা তাহলে এনতম পদ এটা ইজ ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এনতম পদের ভ্যালু কত থ্রি নাইনটি টু লিখলাম এ কত এইট প্লাস এন কত জানি না বের করতে চাই মাইনাস ওয়ান ইন্টু ডি ডি কত থ্রি লিখলাম আচ্ছা এখন হচ্ছে ক্যালকুলেট করি এখান থেকে তাহলে এটা দাঁড়ালো হচ্ছে থ্রি নাইনটি টু এইটটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে মাইনাস ইকুয়াল টু থ্রি এর সাথে ব্র্যাকেটের ভিতরে যা আছে গুণ করে দাও থাকবে হচ্ছে কত থ্রি এন মাইনাস থ্রি খুব ভালো তাহলে থ্রি নাইনটি টু থেকে এইট গেলে কত হয় থ্রি এইটটি ফোর হয় তাহলে থ্রি এইটটি ফোর এই থ্রিকে আবার এই পাশে নিয়ে আসো তাহলে এটা কত হলো থ্রি এইটটি ফোর প্লাস থ্রি ইজ ইকোয়াস টু থ্রি এন পেলাম খুব ভালো কথা তাহলে এখন দেখো এখান থেকে তো সুন্দর করে আমরা এর ভ্যালুটা বের করতে পারি যে এন ইকুয়াল টু কত হবে থ্রি এইট্টি ফোর প্লাস থ্রি এটা হয় থ্রি এইটটি সেভেন তারপর থ্রি দিয়ে হচ্ছে আমাদের কী করতে হবে এখানে ডিভাইড করতে হবে এখন থ্রি এইটটি সেভেন এটাকে আমরা যদি থ্রি দিয়ে ডিভাইড করি এইটা কত হবে ওকে ক্যালকুলেটার যদি আমরা করতেই পারি আমরা যদি ক্যালকুলেটার ইউজ নাও করতে চাই তাও দেখাটা খুব ইজিলি করা যায় আমরা জানি থ্রিকে যদি ওয়ান টোয়েন্টি দিয়ে মাল্টিপ্লাই করো থ্রি সিক্সটি হবে কারণ থ্রি ইন্টু টুয়েলভ হচ্ছে থার্টি সিক্স তাহলে এটা হবে থ্রি সিক্সটি তাহলে ওয়ান টোয়েন্টির সাথে আমার এক্সট্রা দরকার আরও টোয়েন্টি সেভেন অর্থাৎ আরও নাইন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ঠিক আছে ওয়ান টোয়েন্টি দিয়ে মাল্টিপ্লাই করলে হয় থ্রি সিক্সটি আর টোয়েন্টি সেভেন যোগ করলেই হয় থ্রি এইটটি সেভেন তাহলে ওয়ান টোয়েন্টি আর নাইন অ্যান্সার হবে ওয়ান টোয়েন্টি নাইন এইভাবে মুখে মুখে করার অভ্যাস কিন্তু তোমাকে পরবর্তীতে যখন তুমি অ্যাডমিশন পরীক্ষা দেবে যেখানে ক্যালকুলেটার ইউজ করা যায় না সেখানে কিন্তু অনেক তোমাকে বাকিদের থেকে আগায় রাখবে যেমন ঢাকা ইউনিভার্সিটি চিটাগাং ইউনিভার্সিটি এসব ক্ষেত্রে ওকে তো আশা করি আমাদের কারো এই প্রবলেম বুঝতে কোনো সমস্যা হয় নাই চলে যাচ্ছে আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা এখানে কি বলা আছে। এখানে বলা আছে প্রথম পদ ফাইভ উল্লেখ করে দিছে সাধারণ অন্তর সেভেন বলে দিছে প্রথম প্রশ্ন হলো ধারাটির প্রথম ছয়টি পদ বের করতে বলছে ওকে আমাকে যদি প্রথম পদ এবং সাধারণ অন্তর বলে দেয় এই দুইটা ইনফরমেশন জানা থাকলেই আমি যে কোনো কিছু আসলে বের করে ফেলতে পারি তো চলো আমরা একটা একটা করে শুরু করি তাহলে প্রথমে বলছে প্রথম ছয়টি পদ প্রথম পদ তবে বলাই আছে ফাইভ ঠিক আছে একটু সুন্দর করে লিখি না হয় প্রথম ছয়টি পদ তাহলে প্রথম পদ বলাই আছে ফাইভ সাধারণ অন্তর হচ্ছে সেভেন অর্থাৎ সেভেন করে বৃদ্ধি পাবে তাহলে পরবর্তী পদ হবে ফাইভ প্লাস সেভেন রাইট এর পরবর্তী পদ কত হবে ফাইভ প্লাস টু ইন্টু সেভেন এর পরবর্তী পদ হবে ফাইভ প্লাস থ্রি ইন্টু সেভেন তারপরে আসবে ফাইভ প্লাস ফোর ইন্টু সেভেন আর তারপরে আসবে ফাইভ প্লাস ফাইভ ইন্টু সেভেন তুমি খেয়াল করলেই বুঝতে পারবে যে আসলে ছয়টা পথ কিন্তু হয়ে গেছে তাই না এন মাইনাস ওয়ান সিক্স মাইনাস ওয়ান তাহলে ফাইভ ইন্টু সেভেন এখানে যা শেষ হবে আচ্ছা তাহলে এটা কিন্তু লাস্টে গুণ না এটা কিন্তু প্লাস ঠিক আছে এটা গুণের মতো চলে আসছে তা ঠিক করে ফেলে ওকে তাহলে ফাইভ প্লাস এখন জাস্ট ক্যালকুলেট করে ভ্যালুগুলা বসাই দাও তাহলে এটা হবে হচ্ছে ফাইভ টুয়েলভ 14 আর ফাইভ মিলে হয় নাইনটিন টোয়েন্টি ওয়ান আর ফাইভ হয় টোয়েন্টি সিক্স এরপরে কত হয় থার্টি থ্রি আর এরপরে কত হয় এরপরে হয় হচ্ছে আমাদের ফোরটি ওকে তাহলে এই তো আমরা কিন্তু প্রথম ছয়টি পদ নির্ণয় করে ফেলছি এরপর আমার দরকার হচ্ছে বাইশতম পদ কত এটা বের করা তাহলে দুই নম্বর প্রশ্ন আছে দেখি বাইশতম পদ বের করতে বলছে ওকে তাহলে খুব ইজি ফর্মুলা বাইশতম পদ তাহলে এনতম পদের ফর্মুলা ফেলালেই কিন্তু অঙ্ক হয়ে যাবে বাইশতম পদ তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এ কত এই যে প্রথম পদ বলাই আছে এটা হচ্ছে আমাদের এ তাই না ডি কোনটা এই যে সাধারণ অন্তর এটাই হচ্ছে আমাদের ডি তাহলে প্রথম পদ হচ্ছে ফাইভ তাহলে এটা হবে কত ফাইভ প্লাস হ্যাঁ এ প্লাসের জায়গায় হবে ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান এন কত এন হচ্ছে এখানে টোয়েন্টি টু দেখো এটি হচ্ছে আমাদের এন তাহলে টোয়েন্টি টু মাইনাস ওয়ান তাহলে এটা হবে টোয়েন্টি টু মাইনাস ওয়ান ইন্টু কত ডি ডি কত ডি হচ্ছে এখানে সেভেন সাধারণ অন্তর কত সেভেন এ তো বাইশতম পদ দেড় চলে আসবে তাহলে এটা কত দাঁড়াবে ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ওয়ান ইন্টু সেভেন টোয়েন্টি ওয়ান ইন্টু সেভেন এখন টোয়েন্টি ওয়ান ইন্টু সেভেন কত সেভেন ইন্টু টোয়েন্টি হচ্ছে ওয়ান ফোরটি আরও সেভেন একটা এক্সট্রা লাগবে কারণ 21 ওয়ান আছে তাহলে এটা হচ্ছে ওয়ান ফোরটি সেভেন প্লাস ফাইভ ওয়ান এটা দাঁড়াবে হচ্ছে ওয়ান ফিফটি টু এই হচ্ছে আমাদের টোয়েন্টি তম পদ এরপর আসো থার্ড কোয়েশ্চনে থার্ড কোশ্চেনে কী বলা আছে থার্ড কোশ্চেনে বলা আছে হচ্ছে টু পি প্লাস পদ নির্ণয় করি তাহলে আসো টু পি প্লাস তার কিছুই না সেম কাহিনী টোয়েন্টি টুর জায়গায় টু পি প্লাস ওয়ান বসায় দাও তাহলে টু পি প্লাস ওয়ান টোয়েন্টি টু জায়গায় বসাইছি সাথে একটা সূত্রের মাইনাস ওয়ান ইন্টু সেভেন ইকোয়াল টু কত হয় দেখি তাহলে ফাইভ প্লাস ব্র্যাকেটের মধ্যে কি থাকছে দেখো তো ওয়ান আর ওয়ান কাটাকাটি থাকবে টু পি ইন্টু সেভেন তাহলে ওয়ান আর ওয়ান কাটাকাটি থাকে টু পি বাইরে আসে ইন্টু সেভেন তাহলে পি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আমরা কিন্তু আমাদের তিনটে যে প্রশ্ন ছিল তিনটে প্রশ্নের উত্তর বের করে ফেলেছি এই যে এটা হচ্ছে আমাদের প্রথম ছয়টি পদ এটা হচ্ছে আমাদের বাইশতম পদ এবং এটা হচ্ছে আমাদের টু পি প্লাস ওয়ানতম পদ তাহলে আমরা আশা করি এই ধরনের প্রবলেম নিজেরাই সলভ করতে পারবো পরবর্তী ভিডিওতে আমরা এই পদ নির্ণয় সংক্রান্ত আরও কিছু প্রবলেম দেখব